আব্দুল মুত্তালিব ওনার নাতি ছিলেন হযরতে মুহাম্মদ মজদুবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরশিব আয়ন করেছেন তখন জিজ্ঞাসা করা হয়েছে যে মা আমার নাতি হয়েছে একটু দেখবো মা আমিনা যখন নিষেধ করলেন তখন আব্দুল মুতালিব বললেন আমি প্রকাশ করে দিব তখন একটি সুরত দেখাছিলেন সেই সুরত দেখে আব্দুল মুতালিব বাঘ শক্তি বন্ধ হয়েছিল সাত দিন মতান্তরে তিন দিনের জন্য এরই তো নাকি এই সুরতটা কি ঠিক আছে না পরের কথা হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হয়েছিল মুহাম্মদ আরবের নেতারা মুতালিবের আব্দুল মুতালিবের সামনে বসে ওনারা বলছিলেন যে আপনার নাতির কি নাম বলছে মুহাম্মদ তখন তারা বুঝেছে যে মুহাম্মদ শব্দের অর্থ পরম প্রশংসিত তখন বলতেছে যে এটা পরম প্রশংসিত কিভাবে হবে কারণ তার বাবা মারা গেছে সে অনাথ এতিম মানুষ তখন তারা একটা নাম রাখছিল এই তো নাকি এই দুইটা কথাই তো ধন্যবাদ আমি এটা গান গাইলই গে সমস্ত কথার মীমাংসা করার চেষ্টা করব ধন্যবাদ সোনার মদিনা নুরে দুনিয়া ঝলমলে আমেনার তুলে রে মা আমেনার তুলে আকাশের গায়ে চাঁদ হাসে ওই নুরে দুনিয়া জল বলে আমেনার তুলে প্রেমা আমেনার তুলে লালামিন খুশি হলো আসমান জমি হে রহম কুল্লি লালামিন খুশি হলো আসমান জমিন মারহাবা আমার আবা বলে মারহাবা আমার আবা বলে পাখিরা সব গান তুলে আমেনার তুলে রে মা আমেনার তুলে নাও গলারি মালা থাকবে না তোর মনের জালা ওই নাম্বা নাও গলার মালা থাকবে না তোর মনের জালা কই তোমার সা লম্পা গেলা কই
তোমার সা লম্বা গেলা রাখিওছ রন্তলে আমিনার কুলে রে মা আমিনার কুলে রহমা কুল্লি লালামিন কুরসি আলো আসমান জমিন হে রহমা কুল্লি লালামিন কুরসি আলো আসমান জমিন মারহাবা মা হাবা বলে মারহাবা মার হাবা বলে পাখিরা সব গান তোলে আমিনার কুলে রে মা আমিনার কুলে খেলো রে সোনার মদিনা খেলো রে সোনার মদিনায় নূরে দুনিয়া ঝলমলে আমিনার কুলে রে মা আমিনার কুলে রে মা আমিনার কুলে হ্যালো মাত্র আইসে কারেন নাকি আই সব বলা বালাই হইছে যাই হোক এখন প্রশ্ন হলো আব্দুল মোতালিব কোন রূপ দেখে কোন স্রোত দেখে তার বাক শক্তি বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা আপনারা বাউল গান শুনতেছেন যারা বসছেন এমন মানুষ আছেন না যে প্রথম থেকে বসছিলেন এখনো আছেন হ্যাঁ আচ্ছা একটা কথা কইছি শুনছিলেন যে আল্লাহর নূর হতে এক খণ্ড নূর কষে পড়ে গেছে তাইলে সিগারেট থেকে আগুন নিছি সিগারেটের আগুন কি কমছে এরকম একটা কথা বলছিলেন না হ্যাঁ আচ্ছা মুসা নবী কইতাছে হ্যালো এ বেটা হাই দাও এটা আতায়ও না এমনি ভালো আছে কিন্তু আতাইলেই নষ্ট হইব কইতাছে মুসা নবী কই আল্লাহ আমি আপনারে দেখতে চাই মুসা আল্লাহ কয় মুসা রে আমার দেখে লাভ নাই কয় না আমার লাগবো আমরা তো আর কইতে পারি না আল্লাহ বলতেন যে ঠেডা মুসা উনা তো একজন পয়গাম্বর তখন বলতেছেন আল্লাহ আমি আপনাকে দেখব তখন মুসা নবী যখন কোনোতেই মানে না তখন আমার আল্লাহ কয় যাও তোর পাহাড়ে যাও তোর পাহাড়ে গেল একটু হালকা নূরের তাজল্লি দেখে মুসা নবী আজ্ঞান হয়ে গেছে এটা সত্য না মিসা যদি সত্য হয় একটু নূরের তাজল্লি দেখে মুসা নবী আজ্ঞান হয়ে গেছেন তাইলে মোহাম্মদের একটু রূপ দেখে তিন দিন অথবা মতান্তরে সাত দিন বাক শক্তি বন্ধ হয়েছে আব্দুল মোতালিবের কারণ এটা তো একটু দেখছিন এটা তো ডাইরেক্ট আল্লাহ নূর কে জবাব শেষ হয়েছে হ্যাঁ ছোট করে জবাব হেলাও কিন্তু আমার খালি
ইশারা দিছে শুনছেন তো আমিও ইশারা দেব বইয়া বইয়া চিন্তা করি কি হইল আরেকটি জিজ্ঞাসা দয়াল নবীর আরেকটি নাম রেখেছিল আরবের নেতারা সেই নাম হলো মুয়াক্কার তার বাংলা অর্থ হইল সে অনাথ এবং এতিম কারণ আব্দুল মুতালিব যে নাম রেখেছিল সেই নামেই সঠিক কিন্তু তেডলু তারার ব্যক্তিগতভাবে তারা নাম রাখছিল এটাও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর 450 নামের মধ্যে এই নামটাও আছে এই যে জবাব শেষ এখন এই একটা কথাও লিখবাই জায়গায় আমারে রাইটে বলো তো আমি কষ্ট হইতেছি হঞ্জেরা দেমি আরেকটু বেশি বেশি রইল এই গান গায় এর হন সেরে নেও গান গায় কি ওরে এরি মাঝে 27 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিবা আমারই মতো তুমি আরো কিছু সময় থাকো আমার নয়ন ভরে তোমায় দেখব গানটা শুনেন না আপনারা কিন্তু গানটা বালা গানটা বালা কিন্তু গাওয়াটা কিছু নষ্ট হয়ে গেছে কিছু মানুষের অঙ্গে অস্তে গাওয়াটা কিভাবে নষ্ট হয়েছে আপনারা কইতাম কি শুনবেন কথাটা হলো এইভাবে আচ্ছা আপনি বলবেন আপনাদের কাছে জিগাই রাসূলের সাথে যদি আমার মতো মানুষের শরীক করেন তাহলে কি আপনি কাফের না ভালো মানুষ কি শব্দ নাকে লেগে কাফের না ভালো মানুষ কাফের এখন এক বেড়ায় ভাষটে আলো এখানে দিয়েছে বেড়ার নাম হইল রহিম আচ্ছা মাফ করেন যে রহিম নামে কেউ থাকলে কন তো লাগবে গাইতাছে একটু দাঁড়াও দাঁড়াও রহিম ভাই আমার নয়ন বলে তোমায় দেখব বাবাজি কার কিরম ক্ষমতা আছে এটা জানি না একটু দাঁড়াও দাঁড়াও রহিম ভাই আমার নয়ন বলে তোমায় দেখব এই গানটা হইন রহিম ভাই দিল ভাষণে হ্যাঁ অন রসুলের সাথে হেরে শরিক করে কাফের বানাইছে তো বানাইছে টেহা দেয়া আরো বড় কাফের হইছে এই ধরনের কিছু মানুষ এখনো দুনিয়ায় আছে বর্তমান এটির খুব আকর্ষণ বর্তমান আমার সাথে কীট কলার মালিকে কান দেওয়ার কয়ে সেদিন কয় ভাই আমার জীবনটা শেষ আমি কই কি হইল কয় ভাই ইটকলা তো একালি যে নই গান হইছে নই দর্শি 500 নাই 1000 নাই 5000 নাই 10000 নাই এবার মাইরিয়া এখন বর্তমানে ইটকলা বেচার পথে আমি কইছি আমি তো ইটকলা বেচছই নেই যারা রেদে বেচছই হেরাও কিন্তু যাওয়ার পথে কোবাই এটা কিবা কইলাই আমি এইটা কারণে নজর সময় যে অন্ত বয়সটা ভালো আছে মানুষে গান শুনে 40 বছর পরে যখন গান শুনতো না তখন ফাসাদ দিব এক দফা মাথা দিব একটা ভাত দিব আর কইব কি করলাম কি করলাম কারণ কেন জাগে কেন লেগে শিখলাম না এর জন্য মানুষ এখন আমার গান শুনে না বাংলাদেশের বাউল মাতা আলিয়া বেগম আলো নাম শুনছেন তো বয়স কত জানেন আমার উস্তাদ সুনীল কর্মকারের বয়সে মেলা দিনের বড় আচ্ছা আলিয়া বেনির ভাই নাকি এখন জানেন কত টাকা প্রায় 70-80 হাজার 1 লক্ষ টাকা নিবে এদিকে আসলে কেলে জ্ঞান ভাই কেলে জ্ঞান ভাই আপনারা বাউল গান শোনার জন্য নাই বেদির এখন কোন রূপ যৌবন আছে তা আমি বলতে চাই যারা নতুন প্রজন্মের শিল্পী যদি আসরের বাইরে আসরে কেউ থাকো তোমাদের জন্য বক্তব্য এখনো সময় আছে শিখো নয়তো 35 বছর পরে আর কেউ জিজ্ঞাসা করবে না
যাই হোক, আর আমার যাই বই কি আর আই বই কি? হ্যাঁ, আমারে তো আর যৌবন রূপে লেগে কেউ জিগাইতো না, কারণ আমি তো এমনি ভালো আছি। হ্যাঁ, এরপরেও অলিত ভাইয়ের কাছে আমার যা কথাটা ছিল একটু বিনোদন দিলাম আপনাদেরকে, খারাপ লাগছে? কারণ কালি তো একটু শরীরে গরম মন লাগবে, একটু আশি টাশি দিলে তো শরীরে একটু গরম হয়ে ঘুমটা ভাঙে। অলিত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। আচ্ছা অলিত ভাই, আমি আপনার কাছে জিগাই, আমি আনোয়ার আর অলিত যদি দেখতে একরকম দেখা যায়, সবকিছুই একরকম, কথাটা বুঝতেছেন তো? যেমন মনে করেন যে মানুষের মতো মানুষ আছে, কিন্তু একটু জায়গা হইলেও খুত আছে, আছে না? একটু হইলেও বেশ কম হয়, কিন্তু ঠিক আল্লাহ কইতাছে, আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো, তাইলে তো আল্লাহ রে আল্লাহ দেখতেই পার, দেখলেই তো পারত, কি পারত না? আল্লাহরে আল্লাহ দেখলেই পারত, তাইলে রসুলকে মেরাজে নিলেন এর কারণটা কি? এর একটা সত্য হাকিকত ভাবে আমার একটু জবাব দিবেন। জীবন ভরা কয়টা বাজে রে? আরে না, প্রশ্ন আর একটা করি, এই প্রশ্ন কেউ রে করছি না, আর এই প্রশ্নের জবাবও কেউ কয় না। এখন আমার কথা হইলো, আপনি যে বললেন রসুলের ফুফু হলেন বিবি উম্মে হানি, নাকি উম্মে হানির ঘর থেকে নবীজি মেরাজে গেছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওনার জবাব করলেন যে ওনা উম্মে হানির ঘরে ছিলেন, এই বিদায়ী গেলেন। কয় হাকিকত ভাবে উম্মে হানির মতো রসুলকে কেউ বিশ্বাস করত না। আমার একটু জানা দরকার, আপনি বলবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বুরাকটা ছিল, এই বুরাকের মুখটা একটা মহিলার মতো ছিল, বুরাকের 10টা রূপ ছিল, 10টা জায়গায় 10টা রূপ ছিল। আমি জানতে চাই, আপনি বলবেন বুরাকের মুখটা একজন মহিলার রূপ ছিল, এর মূলত কারণটা কি? পুরুষের রূপ থাকতে পারতো,